আলিপুরদুয়ারের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের পরিবার পরিজনদের হাতে দুপুরের আহার তুলে দিলেন মিশন ডেভেলপমেন্ট অব ডুয়ার্সের সদস্যরা। জানা গেছে, গতকাল থেকে তারা এভাবে রোগীর পরিজনদের আহার তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। লকডাউনে বন্ধ হোটেল, যার ফলে সমস্যায় পড়েছেন হাসপাতালের রোগীর পরিজনরা। আজ শুক্রবার দ্বিতীয় দিন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের দুপুরের খাবারের ব্যবস্থা করলেন তারা। শর্ত সাপেক্ষে এই লকডাউনের ফলে রাজ্য জুড়ে বন্ধ রয়েছে খাবারের দোকানগুলি। বিভিন্ন হোটেল বন্ধ থাকায় রোগীর আত্মীয় পরিজনরা সমস্যায় পড়েছেন। তাদের কথা মাথায় রেখে এই পরিষেবা শুরু করা হয়েছে বলে সংস্থার তরফে জানা গেছে। এই পরিষেবা বেশ কিছুদিন চলবে বলে জানান সংস্থার সভাপতি মিঠুন সরকার। সংস্থার পক্ষ থেকে এদিন সেখানে উপস্থিত ছিলেন সভাপতি মিঠুন সরকার, সম্পাদক মিন্ময় সরকার সহ আরও অনেকে। ফালাকাটা থেকে অপূর্ব দাসের রিপোর্ট, উত্তরের সংবাদ 24x7। আমরা গেল বছর মিশন ডেভেলপমেন্ট অফ ডুয়ার্সের থেকে 1800 পরিবারের কাছে রেশন পৌঁছে দিয়েছিলাম মধ্যবিত্তদের। এবারও এই পরিস্থিতি, লকডাউনের মধ্যে প্রচুর হাসপাতালের রুগী আছে যাদের বাড়ির লোকজন হোটেল বন্ধ, ভেহিকেল বন্ধ থাকার জন্য খাবার পাচ্ছে না, বা আইসোলেশনে প্রচুর রুগী আছে। যে রুগীগুলো আইসোলেশনে থাকার জন্য বাড়িতে রান্না করতে পারছে না বা দেখা যাচ্ছে পুরো অসুস্থ, তাদের জন্য এবার একটা খাবার ব্যবস্থা করছি। আমরা প্রতিদিন 100-150 লোককে টার্গেট করে আমরা চাইছি যে এটা অন্তত পক্ষে লকডাউনটা যতদিন চলে ততদিন আমরা এটা দিই। আপনার পরিচয়? আমার নাম মিঠুন সরকার, আমি এই ডুয়ার্স ডেভেলপমেন্ট যেটা আছে, ডেভেলপমেন্ট অফ ডুয়ার্স, সেটার হলো গিয়ে আমি প্রেসিডেন্ট। ধন্যবাদ।